हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে একটি ঘটনা না ঘটার সম্ভাবনা একটি ঘটনা না ঘটার সম্ভাবনা 4/7। घटनाटी घटार सम्भावना इक्वल टू 1 माइनस घटनाटी ना घटार सम्भावना घटनाटी ना घटार सम्भावना। तो आमरा एखाने कि लिखते पारी 1 माइनस 4/7 इक्वल टू 7 माइनस 4/7 इक्वल टू 3/7। एबार आमादेर की बार करते हबे घटनाटीर प्रतिकूले सूचक कत। आमरा जानी कोनो घटना घटार सम्भावना m/n होले घटनाटीर प्रतिकूले सूचक घटनाटीर प्रतिकूले सूचक n-m is to m হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, শর্তানুযায়ী এক্ষেত্রে ঘটনাটির প্রতিকূলে সুযোগ কি হবে 7-3/3 ইকুয়াল টু 4/3। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা কোন অপশন পাচ্ছি, সি। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি, ইকুয়াল টু 4:2। আমরা এটিকে এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের এখানে 7-3:3 তাহলে 4:3 যেহেতু আমাদের এখানে অনুপাতের আকারে আছে, তাহলে আমরা এখানে কি লিখব, ঘটনাটির প্রতিকূলে সুযোগ আমরা যদি দেখি প্রশ্নটি, ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে 4:3 হবে অপশান সি 4:3। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।